আসসালামু আলাইকুম। আজকের টিউটোরিয়ালটি মূলত এক্সট্রুড এবং ড্রাফট সংক্রান্ত। আমরা জানি ড্রাফট প্লাস্টিক ইনজেকশন মোল্ডিং এর ক্ষেত্রে ব্যাপকভাবে ব্যবহার করা হয়। সো এক্সট্রুড ব্যবহার করার জন্য আমাদের স্কেচ সিলেক্ট করতে হবে। সেন্টার পয়েন্ট রেক্ট্যাঙ্গেল নিতে হবে এবং এর ডাইমেনশন দিব 2 সেকেন্ড ব্যবহার করার পর আমরা এটাকে এক্সট্রুড করব। আমরা এখানে লিনিয়ার ওয়েতে এক্সট্রুড করতে পারি, এক্সট্রুড হাইট বসিয়ে, অথবা আমরা কার্সরটাকে জাস্ট পুল করে ড্রাফট সরি এক্সট্রুড বানাতে পারি। লক্ষ্য করা যাচ্ছে যে হলো প্রজেকশনে 10 ডিগ্রি একটা ড্রাফট প্রজেক্ট করা যাচ্ছে এখানে। আমরা চাইলে এটাকে স্মল আকারের অ্যাঙ্গেলে ড্রাফট করতে পারি, অথবা আরো বড় কোনো অ্যাঙ্গেলে ড্রাফট করতে পারি, কিন্তু এটা নির্দিষ্ট। আমরা যদি এখন সেকশন অ্যানালাইসিস করি তাহলে বিষয়টা ক্লিয়ার হবে। দেখা যাচ্ছে হলো প্রজেকশনটা ইউনিফর্ম না, অর্থাৎ এখানে 5 ডিগ্রি অ্যাঙ্গেল ড্রাফট করা হয়েছে।